ও মাই কুতকুতি, হাউ আর ইউ? ফাইন না, জানিস কুতকুতি কত বড় ধামাকা হইছে? আমি পুরো এক বছরের স্বপ্ন এক রাতে দেখাইছিল, মানে ভাবা যায় এগুলা? আর ওটা তো স্বপ্ন ছিল না রে পাগলা, সকালে ঘুম ভেঙে মনে হলো ওটা আমার লাইফের একটা বিশেষ মুহূর্ত ছিল। ইস, হাউ রোম্যান্টিক! হয় রিক্সাওয়ালার ভারাত শুকিয়ে ভার্সিটির গেটে কণাকে দাঁড়িয়ে থাকতে দেখেই আমোদিত গলায় কথাগুলো বলে উঠল আরও। কণা কতক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে বেসুরা কণ্ঠে বলল, সারাদিন ব্যাপ তো কোনো কাম কাজই নেই, তো এর থেকে ভালো আর কি দেখবি? আরো ঠোঁট বাঁকিয়ে কণার মাথায় একটা গাট্টা মেরে বলল, খোমাটা এমন হুতুম প্যাঁচার মতো করে রাখছিস কেন? হ্যাঁ, ভার্সিটির চন্দুর চন্দুর হ্যান্ডসাম ছেলেগুলো রেখে অকালেই কোমায় পাঠাইতে চাস? কণা মাথায় হাত ডোলে বলল, করপর আরো বেশি করে অপমান কর, কয়েকদিন বাদে যখন তোর থেকে একদম আলাদা হয়ে যাব তখন বুঝবি আমি কি ছিলাম। শুকনো মরিচের ঠোঙ্গা কি তোর মাথা, হঠাৎ এমন সেন্টি খাচ্ছিস কেন? আন্টি কি সকালে ব্রেকফাস্টের জায়গায় শুটকি ভর্তা খাওয়াইছে? কণা মুখ ভার করে পড়ল, যদি তাও খাওয়াতো তাহলে সত্যিই কোনো দুঃখ থাকতো না। ইয়াচ্ছি, তুই শুটকি ভর্তা খাস কেন? কিন্তু কেন তোর শুটকি ভর্তা কেন খেতে যাব? ওটা তো কথার কথা বললাম। ও তাই ক, আমি তো ভাবছি। দোস্ত প্লিজ হেল্প মি। আরুর কথার মাঝেই হঠাৎ কণা তার হাত দুটো চেপে ধরে বলে উঠল, আরো সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে বলল, কিচ্ছে রে? কণা করুণ কণ্ঠে বলে উঠল, মা আমার বিয়ে ঠিক করেছে। বিয়ে তো করে ফেল, কি প্রবলেম? আরুর স্বাভাবিক ভঙ্গিতে বলা কথাটা শুনেই যেন বাজ পড়ল কণার মাথায়। আরুর হাত ছেড়ে দিয়ে নাক ফুলিয়ে বলল, কি তুই চাস আমি বিয়েটা করে ফেলি? আর আমার ভার্সিটি পড়ার স্বপ্নের কি হবে? আর আমার কত 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 ড্রিমস, তার কি হবে? আর সবচেয়ে বড় কথা, পিয়াসের কি হবে? পিয়াসের নাম শুনতেই আরো গোল গোল চোখে তাকালো তার দিকে, দাঁত কেলিয়ে হেসে বলল, এই জানিস তুই স্বপ্নে পিয়াস ভাইয়ের সাথে পায়ে পা লাগিয়ে কি ঝগড়াই না করছিলিস? ও মাই খোদা, আচ্ছা তুই কি সত্যি এত ঝগড়া করতে পারিস দোস্ত? হঠাৎ কিসের মাঝে কি ঢুকিয়ে দিল আরু। কণা অসহায় মুখ করে বলল, তুই আমার একটা কথা শুনছিস বলতো, হঠাৎ কিসের মাঝে কি এনে ধার করলি? আরু ঠোঁট উল্টে চোখ পিটপিট করে তাকালো, মাথা চুলকে কিছু একটা ভেবে বলল, কার সাথে বিয়ে ঠিক করছে আন্টি? কণা গলা ফুলিয়ে বলল, জানি না। জানিস না? আরে না জানলে বিয়েটা ভাঙবো কি করে? দাদির মুখে একবার বেটার নাম শুনেছিলাম। নাম কি? জদিয়ে। আর খুব সম্ভবত মিস্টার জুল, ও হ্যাঁ মিস্টার জুলফিকার। নামটা শুনে আরো হতবাক হয়ে তাকালো, চোখ মুখ কুচকে নিয়ে বলল, হোয়াট, কেমনে কি? কণা বোকা গলায় প্রশ্ন করল, কি কেমনে কি? তুই শিওর ওনার নাম জুলফিকার? হ্যাঁ, যতদূর মনে পড়ছে এমনই ছিল নামটা, কিন্তু কেন, মানে কি হয়েছে? দোস্তার মাথা ঘুরায়, রাতে যা স্বপ্ন দেখছি সবই কেমন জানি রিপিট হইতেছে আমারে, ধর। আরে আরে কি হলো রে, শরীর খারাপ করছে? বাসায় যাবি? আর সব স্বপন স্বপ্ন কি বলছিস বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরো কণার কথা শুনে ভ্রুকুচকে তাকালো, হাত ঘড়িতে টাইম দেখে বলল, আজ ফার্স্ট ক্লাস যোগ্য স্যারের না? আজ ফার্স্ট ক্লাস কার? জাকির স্যারের। ওটাই তো বললাম, জলদি চল, আজও ক্লাসে লেট করলে আমার যমরাজের কাছে বিচার দেবো বেটাই। কণা দুহাত দিয়ে মাথা চেপে ধরে বলল, তুই আমায় পাগল করে দিবি রে আরু, হঠাৎ কি কি যেন বলছিস, সত্যি সবটা আমার মাথার ঠিক দশ হাত উপর দিয়ে যাচ্ছে। আরু হেসে উঠে বলল, এটাই তো মেরি কম হ্যায়, এখন চল। কিন্তু মিস্টার জুলফিকারের কি করবি বললি না,
নামটা শুনেই যে থম মারলে। আর শোন, ভার্সিটি থেকে 5 কিলোমিটার দূরে মেইন রোডের পাশে বড় আমগাছটার আড়ালে ঘাপটি মেরে বসে আছে আরু আর কণা। মিস্টার জুলফিকার এই পথ ধরেই কণার বাসায় যাবে, তাই উদ্দেশ্য এখন তাকে যে করেই হোক এই মাঝ রাস্তা থেকেই ভয় দেখিয়ে ভাগাতে হবে। আর তার অস্ত্র হিসেবে আছে একটা জুতো পালিশ করার কালো কালি আর দুটো রাক্ষসের মুখোশ। কণা বেশ চিন্তিত ব্যাপারটা নিয়ে। আরুর এই অদ্ভুত প্ল্যানে কি আদৌ কাজ হবে, নাকি সব প্ল্যানই ভেস্তে যাবে? তবে আরুর যেন সে নিয়ে কোনো চিন্তাই নেই, সে তার প্ল্যানের উপর সম্পূর্ণ ভরসা করেই চুপচাপ নজর দিয়ে চলেছে রাস্তার পানে। এখন কেবল মিস্টার জুলফিকারের আশার পালা। আরু, ওই দেখ, ওই লোকটাই বোধহয়। কণার কথা শুনে আরও আবারও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাস্তার পানে। টকটকা লাল আর হলুদ রঙের সংমিশ্রণের শার্ট পরে লোকটা এগিয়ে যাচ্ছে তার গন্তব্যে। লোকটার এমন খ্যাত টাইপের শার্ট দেখেই আরুর ভ্রুযুগল কুচকে এলো। কণার মা এমন হাতারাম টাইপ ছেলেকে নিজের মেয়ের জামাই হিসেবে পছন্দ কী করে করলো ভেবেই যে তার রীতিমতো উল্টি চলে গেল। তার শার্ট আর প্যান্টের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চেহারার দিকে তাকাতেই ভেতরটা ধুক করে উঠল। এ যে সত্যিই তার স্বপ্নে দেখা মিস্টার জুল্লু। ব্যাটারি এই কালি আর মুখোশ পরে ভয় দেখানোর থেকে বেটার অপশন হবে ঠিক ঈশান ভাইয়ার মতোই মোটা বাস দিয়ে কেলানো। যেই ভাবা সেই কাজ। হাত থেকে মুখোশ আর কালি ফেলে দিয়ে তাদের থেকে কয়েক হাত দূরে অযত্নে পড়ে থাকা মোটা বাসটা হাতে তুলে নিল। আরুর এহেন কাণ্ড দেখে কণা হতবম্ব হয়ে গেল। কিরে, এগুলো ফেললি কেন? আর বাস, বাস দিয়ে কি করবি শুনি? কণার কথার জবাবে আরু শয়তানি হাসি দিয়ে বলল, আব আয়েগা আসলি মজা। কি মানে? ইয়ারু, দাঁড়া, এগুলো নিবি না? আরু কণার কথাই কোনো ভ্রুক্ষেপ না করে খুশি মনে এগিয়ে গেল মিস্টার জুলফিকারের দিকে। মিস্টার জুলফিকার আপন মনেই হাঁটছিলেন বেশ। হঠাৎ এই খালি রাস্তায় কোথা থেকে হঠাৎ করে বাস হাতে কোনো মেয়ে এসে টপকে পড়তেই চমকে উঠল সে। চোখের ভারী মোটা ফ্রেমের চশমাটা পেছনে ঠেলে দিয়ে মিনমিনিয়ে বলল, কে 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 আপনি? আরো ভ্রু উঁচিয়ে দাঁতকে নিয়ে ভং ধরে বলল, আই ফেটনি, কেমন আছেন জুল্লু? আরুর কথা শুনে মিস্টার জুলফিকার ভেবা চেকা খেয়ে তাকালো, মাথা চুলকে এদিক ওদিক তাকিয়ে বলল, ফেতনি কে? আমি তো ফেতনি চিনি না। আরু সরু চোখে তাকালো, বলল, আমায় চেনেন? মিস্টার জুলফিকার বোকা গলায় জবাব দিল, হে হে, আমি আপনাকে কি করে চিনব বলুন। আরু মিস্টার জুলফিকারের সুরেই বলল, হ্যাঁ হ্যাঁ, আমি হলাম ফেতনি। হ্যাঁ, তো কোথায় যাওয়া হচ্ছে জুল্লু ভাই? আমি? তুমি কোথায় আছো বাবা? আমি তো মেয়ে দেখতে যাচ্ছি। মেয়ে দেখতে যাচ্ছ ভালো কথা, কিন্তু পায়ে হেঁটে কেন? আশেপাশে কোনো গাড়ি চোখে পড়েনি? এ মা, না, চোখে পড়বে না কেন, পড়েছে তো। তাহলে ওঠুনি কেন? তোমার এই ভোটকা পটকা ভুঁড়ির জন্য বেশি টাকা চাই বুঝি? মিস্টার জুলফিকার অসহায় মুখ করে বলল, না না না, বেশি চাইবো কেন, বারাদা তাই। তাহলে আসলে হয়েছে কি জানেন তো, আমার মা বলে আমাদের মতো ইয়াং ছেলেদের নাকি পায়ে হাঁটাই ভালো, শরীরের জন্য ভালো, তাছাড়া শরীরের অকেজো পরে থাকা পেশিগুলোরও ভালো থাকে। আমরা এই বয়সে যদি গাড়ি ঘোড়ায় চড়ি তাহলে বুড়ো হলে কি করব? আরো মুখ কুচকে বলল, তা তোমার মা এটা বলেনি? তোমার মতোই দামরা গন্ডারকে সময় মতো বিয়ে দিলে বাচ্চা কাচ্চাগুলো সবাই আমার এজের হতো? আরুর কথা শুনে মিস্টার জুলফিকার লজ্জা মাখা মুখে বলল, মা বলে আমার নাকি এখনো বিয়ের বয়স হয়নি। মিস্টার জুলফিকারের কথা শুনে আরো ফিক করে হেসে দিল। পেছন ফিরে কণাকে আড়াল থেকে বের হয়ে আসতে বলে মিস্টার জুলফিকারের দিকে তাকিয়ে হাত ইশারা করে বলল, দেখো তো জুল্লু, ওকে চেনো কিনা?
মিস্টার জুলফিকার ঘাড়কাত করে কোনাকে এগিয়ে আসতে দেখেই লজ্জায় কুকড়ে গিয়ে বলল, এমা আপনি এখানে কি করছেন? আপনার সাথে তো আমার আপনার বাড়িতে দেখা করার কথা ছিল। আরো বাঁকা হাসি দিয়ে বলল, তাই? আচ্ছা জুল্লু বাবা দেখো তো আমার হাতে এটা কি? মিস্টার জুলফিকার বোকা বোকা চাহনি দিয়ে বলল, এটা এটা তো বাস। আরো আমোদিত গলায় বলল, ও বাবা আমাদের জুল্লু বাবা দেখি সব জানে। হ্যাঁ জানি তো। আচ্ছা জুল্লু তুমি কি এটা জানো, এই বাস দিয়ে আমি যদি গুনে গুনে তোমার 10 খানা বাড়ি দেই তাহলে তুমি ঠিক কতদিন বিছানায় শুয়ে কাটাবে? আরুর কথা শুনে মিস্টার জুলফিকার আতঙ্কিত নয়নে তাকালো, খানিক ভড়কানো কণ্ঠে বলল, তো তা তো জানি না। জানো না? জানো না মানে এটা না জানলে তোমার জীবনই তো বৃথা জুল্লু, এই জীবনের মানে কি রইল তবে? আমি সত্যি জানি না। আচ্ছা বেশ, জানতে হবে না, প্র্যাকটিক্যালি আজ শিখে নাও কেমন? মানে আরো আর কিছু না বলেই ধরাম করে এক বাড়ি বসিয়ে দিল। বাড়ি খেয়ে মিস্টার জুলফিকার ও মা গো বাবা গো বলে বলে চিল্লিয়ে উঠল। সেটা দেখে কনা দাঁতে দাঁত চেপে বলল, খুব শখ না আপনার আমাকে বিয়ে করার? আরো আর একটা বাড়ি দিতেই মিস্টার জুলফিকার লাফাতে লাফাতে বলল, মা বলেছিল বিয়ে করতে। আরো আর একটা বাড়ি মেরে বলল, মা কি বাচ্চি নিজের ভোটকা ভুড়িটা দেখছিস, বাবু এলো বিয়ে করতে, আজ তোর হাত পা সব গুঁড়ো গুঁড়ো করবো, আর সেই গুঁড়োগুলো পাউডার করে রহিম চাচাকে দিয়ে বলবো বাজারে বিক্রি করে দিতে, বুঝেছিস? আরু কনা কে উনি? পেছন থেকে কারোর গম্ভীর কণ্ঠটি ভেসে আসতেই আরো বাঁশ হাতে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। কনা আরুর হাত খামচে ধরে তার পাশ ঘেসে দাঁড়িয়ে পড়ল। মিস্টার জুলফিকারের ছেড়ে দেমা কেঁদে বাছি কথাটা মনে পড়তেই পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটার কাছে গিয়ে দাঁড়িয়ে এদের থেকে বাঁচার জন্য সাহায্য চাচ্ছে। আরো কাঁপাকাঁপি করতে করতে পেছন ফিরে তাকাতে দেখল তার থেকে কয়েক হাত দূরেই তার যমরাজ পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে আছে। পরিস্থিতিটাকে সামলানোর তাগিদে মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে একটা শুকনো ঠোঁক গিলে বোকা গলায় পড়ল, হ্যালো। ঈশান ভ্রুকুচকে একবার আরুর দিকে তাকাচ্ছে তো একবার তার হাত ধরে কাঁপাকাঁপি করতে থাকা এই অপরিচিত লোকটির দিকে। কে আপনি? ঈশান লোকটিকে প্রশ্ন করতেই আরো ফট করে জবাব দিল, গুরু। আরুর কথা শুনে তিনজনেই আরুর মুখপানে তাকালো। ঈশান কপাল কুচকে বলল, গরু মানে? না সরি মহিষ। হোয়াট কি বলছিস এসব? কনা আরুর কথা শুনে পাশ থেকে খোঁচা মেরে আস্তে করে বলে উঠল, কি বলছিস রে, ঠিকঠাক জবাব দে দোস্ত, আর নয় তো এই বাসের নেক্সট বাড়িগুলো তোর পিঠেই পড়বে। কনার কথাটাই 100% যুক্তি আছে বুঝেই আরো ঠোঁট উল্টে তাকালো ঈশানের দিকে, মুখের ভাবটা খানিক কাঁদো কাঁদো করে বলল, ভাইয়া উনি আমাদের ইফ টিচিং করছিল, অনেক উল্টো পাল্টা কথা বলছিল, তাই আমরা বাধ্য হয়ে ওনাকে মেরে না মানে মারার ভয় দেখাইছি। আরুর কথা শুনে ঈশানের মেজাজ দ্বিগুণের জায়গায় শতগুণ বৃদ্ধি পেল। রাগে কপালের দুপাশের রগ ফুলে উঠতেই এক ঝটকায় মিস্টার জুলফিকারকে সামনে এনে দাঁড় করালো। আরুর দিকে ইশারা করে বলল,